হ্যালো ফ্রেন্ডস আজ আমরা ডিসকাস করব এডমার স্পেন্সারের লেখা একটি সনেট ওয়ান ডে আই রোট হার নেম এটি স্পেন্সারের অ্যামোরেটিয়ের একটি পার্ট যেখানে উননব্বইটা লাভ সনেটস আছে আর এই সনেটটি হলো সনেট নাম্বার সেভেন্টি ফাইভ এই সনেটে আমরা দেখব স্পিকার কীভাবে তার লাভারকে ইমোটাল করতে চাইছেন তো সেটা করতে গিয়ে স্পিকারের সাথে তার লাভারের কনভার্সেশনকে দেখানো হয়েছে এডমার্ড স্পেন্সার ছিলেন একজন ইংলিশ পোয়েট যিনি জন্মেছিলেন পনেরোশো বাহান্ন সালে এবং মারা গেছিলেন পনেরোশো সালে এনার বেস্ট নোন ওয়ার্ক হলো দ্য ফেয়ারি কুইন অ্যান্ড এপিক পোয়েম আর এই পোয়েমেই অরিজিনেট হয় স্পেন্সেরিয়ান সনেট ফর্মের সনেট সেভেন্টি ফাইভও হলো একটি স্পেন্সেরিয়ান সনেট যেখানে তিনটি কোয়ার্ট্রেন্স আছে আর আছে একটি কাপলেট যার রাইম স্কিম হল এবিএবি বিসিবিসি সিডিসিডি ই আর লেখা হয়েছে আয়াম্বিক পেন্টামিটারে তো চলো এবার পোয়েমটিকে লাইন বাই লাইন অ্যানালাইজ করা যাক ফার্স্ট কোয়ার্ট্রেনে আমরা দেখবো স্পিকারের তার লাভারকে ইমোরালাইজ করার চেষ্টাকে ওয়ান ডে আই রোড হার নেম একদিন আমি তার নাম লিখেছিলাম আপন দ্য স্ট্যান্ড সমুদ্রের ধারে সি বিচে বাট কেম দ্য ওয়েবস অ্যান্ড ওয়াশ ইট আওয়ে কিন্তু ঢেউ আসে আর সেই লেখাকে মুছে দিয়ে চলে যায় আগেইন আই রোটিড উইথ আ সেকেন্ড হ্যান্ড আমি পুনরায় সেখানে তার নাম লিখি বাট কেম দ্য টাইট অ্যান্ড মেড মাই পেইন্স হি স্প্রে আগের বারের মতোই এবারও ঢেউ আসে আর আমার এই যন্ত্রণাকে এই কষ্টকে তার শিকার বানিয়ে নিয়ে চলে যায় অর্থাৎ আমার লেখাকে মুছে দিয়ে চলে যায় এখানে পয় দেখাতে চেয়েছেন কীভাবে সময় মানুষের তৈরির সমস্ত জিনিসকে ধীরে ধীরে ডিস্ট্রয় করে দেবে লক্ষ্য করে দেখো ঢেউকে এখানে পার্সেনিফাই করা হয়েছে ওয়াশ ইট অ্যাওয়ে মেড মাই পেইন স্প্রে সেকেন্ড কোয়ার্টারে আমরা দেখব স্পিকার যার নাম লেখার বৃথা চেষ্টা করে যাচ্ছিল সেই লাভার এবার এই কাজের উত্তর দিচ্ছে ভেইন ম্যান সেটসি দ্যাট ডাস্ট ইন ভেইন অ্যাসে সে বলল তুমি যে চেষ্টা চালিয়ে যাচ্ছো তা বৃথা আ মটল থিংস সো টু ইমোটালাইজ একটা মরণশীল জিনিসকে তুমি অমর করতে চাইছো এটা বৃথা সম্ভব নয় ফর কারণ আই মাই সেলফ শ্যাল লাইক টু দিস ডিকে আমিও একসময় মারা যাব ধ্বংস হয়ে যাবো অ্যান্ড ইক মাই নেম বি ওয়াইফড আউট লাইক ওয়াইজ আর ঠিক যেভাবে আমার নাম এই বালিতে অদৃশ্য হয়ে গেল নষ্ট হয়ে গেল পৃথিবী থেকেও একইভাবে অদৃশ্য হয়ে যাবে থার্ড কোয়ার্টারে আমরা দেখবো স্পিকার তার লাভারের বলা কথার উত্তর কি দেয় এই স্ট্যান্ডটাতে আমরা ভোলটাকে পাবো এই যে স্পিকারের কাজের বিরুদ্ধে তার লাভার কিছু কথা বলল আর স্পিকার এবার তার উত্তর দেবে তো এখানে যে টান দেখা গেল ট্রানজিশন দেখা গেল এটাই হলো ভোলটা নট সো কোডাই এখানে কোডাই বলতে সে ডাই তো স্পিকার বলছে আমি বলেছিলাম নট সো মোটেই না লেট বেজার থিংস ডিভাইস টু ডাই ইন ডাস্ট তুচ্ছ প্রাকৃতিক জিনিসগুলো যাক না নষ্ট হয়ে বাট ইউ শ্যাল লিভ বাই ফেম কিন্তু তুমি বেঁচে থাকবে তোমার যশ খ্যাতির কারণে মাই ভার্স ইউর ভার্চুজ রেয়ার শ্যাল ইটার্নাইজ আমার কবিতার মধ্য দিয়ে তোমার গুণাবলী দুর্লভভাবে বেঁচে থাকবে অ্যান্ড ইন দ্য হিভেন্স রাইট ইউর গ্লোরিয়াস থিম আর তুমি এমনভাবে ভাবে ইমোটালাইজ হবে যে স্বর্গেও তোমার নাম মহিমান্বিত হয়ে উঠবে এই যে তুমি বলছিলে পৃথিবী থেকেই নাকি তোমার নাম মুছে যাবে দেখো তোমার নাম স্বর্গেও করবে ফাইনাল কাপলেটে তাদের ভালোবাসার অমরত্বের কথাও স্পিকার বলছেন অ্যাস ডেথ শ্যাল অল দ্য ওয়ার্ল্ড সাব ডিউ যখন সারা পৃথিবী সব কিছু মৃত্যুর মুখে চলে আসবে আওয়ার লাভ শ্যাল লিভ অ্যান্ড লেটার লাইফ রিনিউ আমাদের ভালোবাসা বেঁচে থাকবে চিরন্তন হবে দেখো পোয়েট কিন্তু এখানে মিথ্যে কিছু বলেননি সত্যি তো আজ আমরা ওনার লেখার জন্যই ওনার সম্পর্কে ওনার লাভার সম্পর্কে ওনাদের রিলেশন সম্পর্কে জানতে পারছি আজ ওনারা নেই কিন্তু ওনার সনেটস ওনাদের ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছে আজও